আপনারা কি পাশে থাকা কয়েকটা উপকরণ দিয়ে প্যাস্টেল শেড তৈরি করতে চান বা তৈরি করতে চান ডেকোপেজের কোনো কাজ, তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও। যারা আমার চ্যানেলটিতে আজকে নতুন এসেছেন তারা প্লিজ ভিডিওটি আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে থাকবেন। যেহেতু আমাদের এই চ্যানেলটি অতিশয় ক্ষুদ্র, তাই আপনার একটি সাবস্ক্রাইব কিন্তু আমাদের জন্য অনেক কিছু। তো প্রথমেই আমরা বানিয়ে নিচ্ছি জেসো। জেসোর ইতিমধ্যে আগেও আমি একটা রেসিপি শেয়ার করেছি আমার চ্যানেলে, আপনারা সেটাও দেখতে পারেন বা এটাও দেখতে পারেন। তো প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 3 চামচ চক পাউডার, আপনারা সিরামক পাউডারও ব্যবহার করতে পারেন, কিন্তু সেক্ষেত্রে কম পরিমাণ নিতে হবে। আর আইকা আঠা নিয়ে একটা স্মুথ পেস্ট করে নিচ্ছি। কনসিস্টেন্সিটা একটু রানি করার জন্য সাথে অল্প একটু জলও মেশাচ্ছি। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু সাদা রং মেশাবেন। এই মিক্সচারটা দিয়ে আমি রঙগুলোর বেস করব। এখানে আমি 4টি আলাদা জারে এই মিক্সচারটা নিয়ে নিয়েছি, আর আমাদের এখানে লাগবে অ্যাক্রেলিক কালার। আপনারা যেই শেডগুলো তৈরি করতে চান সেটা এটার সাথে অল্প পরিমাণে মিক্স করলে কিন্তু আপনার পছন্দের শেডটি তৈরি হয়ে যাবে। আমি ভিডিওতে পুরো প্রসেসটি দেখিয়ে দিচ্ছি, দেখুন কত ইজিলি একটা প্যাস্টেল শেড তৈরি করা যায়। এর জন্য কিন্তু দোকান থেকে আপনাকে ব্র্যান্ডেড কালারও কিনতে হলো না। এবং এই রংটার কিন্তু কভারেজটাও অনেক ভালো। আমি এখানে হাত দিয়ে ঘষেও দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা স্মুথ হয়েছে। চলে যাচ্ছি নেক্সট পার্টে, যেখানে আমরা ডেকোপ্যাচ ন্যাপকিনের মতো পেপারগুলো রেডি করব। তো আমি এখানে কিছু নর্মাল পেন্টিং প্রিন্ট করে নিয়েছি, যেগুলো আপনারা পিন্টারেস্টে ইজিলি পেয়ে যাবেন। তো এখান থেকে আমি কীভাবে ডেকোপ্যাচ পেপারের মতো এগুলোকে ব্যবহার করব সেটা আপনাদের দেখাবো। প্রথমে আপনাকে বাছাই করে নিতে হবে যে আপনি কোন পেন্টিংটা করতে চাচ্ছেন, এবং তার সাথে লাগবে যে কোনো স্কচ টেপ। প্রিন্টিং পেপারটাকে উল্টিয়ে আপনারা যেখানের প্রিন্টটা নিতে চান সেখানে টেপটা ভালোভাবে লাগিয়ে দেবেন। ভিডিওতে আমি যেভাবে দেখাচ্ছি ওইভাবেই করবেন। এটাকে একবারে উঠিয়ে ফেলার জন্য একটা সাইডে অল্প একটু খালি রেখে বাকিটা আপনাকে একেবারে ফ্ল্যাট করে দিতে হবে, যাতে করে এক্সট্রা পেপারটা এটার ভেতর এসে যায়। যখন আমরা এটাকে টানবো পেছন থেকে তখন দেখবেন কাগজের ওপরের যে একটা লেয়ার থাকে সেটা কিন্তু উঠে আসছে। এরকম কয়েকবার করার পরে আপনারা আপনাদের ডিজায়ারেবল একটা থিকনেস পেয়ে যাবেন, যেটা ডেকোপ্যাচ পেপারের মতোই হয়ে যাবে। এবার আমরা নর্মালি যেভাবে টিয়ার আপ করতে হয় ডেকোপ্যাচ পেপার সেভাবে করে নেব। করার পর আমি এখানে একটা অংশ নিয়ে নিয়েছি যেটা আমি আমার প্ল্যান্টারে লাগাবো। তো প্রথমে প্ল্যান্টারটি আমি জেসো অ্যাপ্লাই করে নিয়েছি, যেহেতু প্লাস্টিক সারফেস রং বসতে চাইবে না। তারপর এখানে ফেভিকলের গ্লুটা দিয়ে তার উপর এই কাগজটা আমি বসিয়ে দেব। পুরো প্রসেসটা আলগা হাতে একদম আলতোভাবে করতে হবে। আমি তো প্রথম করেছি, আমার একটু বাবলস এসে গেছে আর একটু রিঙ্কেলও পড়ে গেছে, কিন্তু আপনারা চেষ্টা করবেন হাতে পর্যাপ্ত সময় নিয়ে তারপর কাজটা করার। আমরা তো জানি ডেকোপ্যাচের যে কোনো কাজ করার পর সেটাকে মার্চ করতে হয় ব্যাকগ্রাউন্ডের সাথে। তো যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ডে একদম ফের একটা কালার, আর আমাদের যে মূল সারফেসের ফ্লাওয়ারটা সেটা হচ্ছে রানি কালার, মানে যেটা পিঙ্ক ম্যাজেন্টা, আর হচ্ছে ইয়েলো একটু মিক্স আছে। তো আমরা এই দুইটা কালার দিয়ে একবারে একটা কোট দিয়ে নেব। সেই কোটটা দেওয়ার পর সামনের পার্টটাতে, অর্থাৎ যেখানে আমরা এই ফুলের ডিজাইনটা রেখেছি সেখানে সাদা রং দিয়ে একটু শেডিং করে দিলে কিন্তু আমাদের প্ল্যান্টার রেডি। ডেকোপ্যাচের ডিটেলস কাজ নিয়ে আসছি নেক্সট ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। Bye-bye.